আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা মাঠার রেসিপি। এই দুধটা আমার গরমে কিছুটা জমে গিয়েছিলো, তো ভাবলাম ফেলে না দিয়ে দুধটাকে কিছুটা কাজে লাগাই। এখানে আমি অর্ধেকটা লেবু রস করে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি। দিয়ে এটাকে ভালো মতো ফেটে নিতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে যে ছাঁকা ছাঁকা ভাবটা আছে এটা চলে যায়, ততক্ষণ ফেটে নিতে হবে। এটাকে আপনারা ব্লেন্ডারে জ্বালানিও ফেটে নিতে পারেন। আমার এখানে দুধ পরিমাণে কম ছিল, এই জন্য আমি আর ব্লেন্ড করিনি, এইভাবে জগে নিয়ে ফেটে নিচ্ছি। আর যারা মাঠা তৈরি করে ওই লোকেরাও কিন্তু এভাবে ব্লেন্ডারের জগে বা ডালকুটনি দিয়ে ফেটে নেয়। এখন আমি এটাকে কিছুটা বরফ কুচি দিয়ে গ্লাসের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি আমার মাঠাটা কেমন হয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, পানি অ্যাড করলে মাঠাটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু এটার স্বাদটা কমে যাবে। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করতে পারেন, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে। যখন আমরা এভাবে বরফ কুচি ব্যবহার করব, এই বরফ থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে, তো সেক্ষেত্রে আর পানি অ্যাড করার প্রয়োজন হয় না, কারণ বেশি পানিতে কিন্তু আপনার স্বাদটা নষ্ট হবে। এখন এটা পরিবেশন করে খেয়ে দেখার পালা। আপনারা এইভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, এটা কিন্তু খুব সুস্বাদু ছিল এবং খুবই ইয়ামি ছিল। গরমের মধ্যে বাহির থেকে আসলে এই মাঠাটা কিন্তু খুবই অসাধারণ। তো সবাই এভাবে খেয়ে দেখবেন বাড়িতে যে কেমন হয়েছে এবং আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন।